So, by now, finally, Salaar postponed ho gaya che. And postponed our reason because the day pula che je post production ek aaj se soini and wo wese dubbing ne ki jo issue ache je kaone Salaar September ya release pachche na and je movie ta already postponed ho gaya sirani yaar ki bolbo sir ke mere dono to release karne jaye na and amra aaj pura research ko bo je Salaar ki ei bochor release hoye chole che hai ki na and jodi upay তাহলে এই বদলা রিস্ক হবে সোনারের জন্য অ্যান্ড আমি ফার্স্টই বলে দেবো প্রশান্ত নিয়ে একটা মাস্টার মাইন্ড ডাইরেক্টর সোনার মাথায় হয়তো অন্য প্ল্যানও আছে সোনার নিয়ে যে উনি কোন মাসে রিলিজ করবেন বাট আমি যদি একটু ভালোভাবে দেখি আমি নয় তোমরাও যদি ভালোভাবে দেখো তাহলে সেপ্টেম্বর মাস তো সোনার আসছে না অ্যান্ড তার পরের মাসে মানে অক্টোবর মাসে যদি সোনার রিলিজ করে সেখানে অলরেডি অলরেডি প্রত্যেকটা মাসে অ্যাড করে মনস্টার ওয়েট করে আছে আমি জানি সোনার ডাইনোসর বাট সেগুলো মনস্টার বাই কারণ অক্টোবর মাসে রিলিজ পাচ্ছি থালাপতি বিজয় লিও যেটা ডাইরেক্ট করছে লোকেশ কানাদরাজ এটা ইনস্টিটিউট একটা পার্ট হতে চলেছে লোকেশ সিনেমাটিক ইউনিভার্স একটা পার্ট হতে চলেছে অ্যান্ড অক্টোবর থেকে সরে গিয়ে যদি আমি চলি নভেম্বর তাহলে ভাই ফাইনালি বলে দেবো সেখানে আমাদের সেলু ভাই ওয়েট করে আছি আর আজকে অফিসে নিয়ে ইয়েস আর স্ট্রিম থেকে একটা পোস্টার রিলিজ করে জায়গা থেকে যেখানে আমাদের সেলু ভাই ও খতরনাক এবং হাতে বন্ধু নিয়ে দাঁড়িয়ে আছে অ্যান্ড যেখানে সেলু ভাই থাকে সেখানে কোনো কম্পিটিশনই থাকে না ভাই সো নভেম্বরে তো সেলু ভাই ওয়েট করে আছে তাই নিজে টাইগার থ্রি নিয়ে আর যদি আমি পরের মাসে ডিসেম্বরে শুনি দেখুন অলরেডি দুটো মুভি ওয়েট করে আছে একটা হচ্ছে নামিত করে অ্যানিমেল যেটা সন্দীপ রেড্ডি বাংলা ডাইরেক্ট করছি আর একটা হচ্ছে রাজকুমার ইরানি আর এসআর কির ফার্স্ট কোলাবরেশন যেটা ডঙ্কি যেটা যেটাও ডিসেম্বরে রিলিজ করার কথা আছে তাহলে এবার আমার কথা হচ্ছে তাহলে কি এই ইয়ারে আমরা ডাইনোসরকে দেখতে পাবো না এটার অ্যান্সার তো শুধুমাত্র প্রশান্ত নিজের কাছেই আছে যে উনি নিজের মাথায় কি প্ল্যান করে গেছে এই সালার মুভিটা রিজিরা দিয়ে প্রভাস কমব্যাক করবেন অবভিয়াসলি করবে অ্যান্ড অনেকজন এবার এটাও বলতে পারে যে জওয়ানের হাইটের কারণে সালার পোস্টপন্ড হয়ে গেছে এই কথা যে পুরোপুরি আমি ডিসাইডারি করবো তেমন নয় কারণ এটা একেবারে সত্য কথা যে জওয়ানের একটা হাই পুরো ওভারলোড হয়েছে পাবলিকের মধ্যে যেখানে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট করছি জাস্ট এইভাবে বুকিং হয়ে যাচ্ছে টিকিটগুলো তো জওয়ানের একটা হাইপ হয়ে আছে অ্যান্ড আমি যদি বলিউডের রিসেন্ট টাইমে কথা বলি তাহলে এখানে প্রত্যেকটা হিরোই কম ব্যাক করছে অ্যান্ড যেখানে 2022 বলিউডে প্রত্যেকটা ভালো ভালো মুভিরও ইল লেগে যাচ্ছিল সেখানে 2023 বলিউডে যেমন সনি দেওল অক্ষয় কুমার রণবীর কপূর অ্যান্ড যারা যিনি শুরু করেছেন এই কম ব্যাকের সিরিজেরা আমাদের শাহরুখ ভাই শাহরুখ স্যার ছোটো থেকে বোঝা যাচ্ছে যে সবার খারাপ টাইম আসে অ্যান্ড চলেও যায় অ্যান্ড যেভাবে প্রবাসের এখন ব্যাড টাইম চলছে অ্যান্ড আমি জানি উনি সালাহ দিয়ে একটা ম্যাসিভ কম ব্যাক করার জন্য ওয়েট করে আসেন বাট ওনার সাথে আমরাও ওয়েট করে আসি যে মুভিটা কবে আলটিমেটলি রিলিজ পাচ্ছেন এটা অ্যান্সার শুধুমাত্র পঞ্চাশ নিজের কাছেই আছে অ্যান্ড দেখা যাক মুভিটা কবে রিলিজ পায় তবে এই বছরে যদি রিলিজ পায় তাহলে কোন মাসে রিলিজ পাবে অ্যান্ড সেটা কি রিস্কি হয়ে যাবে সোনারের জন্য সেটা তো ভাই টাইমই বলে দেবে বাকি দেখা যাক কবে আসে সোনার মুভিটা অ্যান্ড জওয়ান নিয়ে আমার ভিডিও ছেড়েছি তুমি যাও গিয়ে শিকার করতে পারো জওয়ানের ভিডিওটা অ্যান্ড কতটা এক্সাইটেড তুমি জওয়ান দেখার জন্য অ্যান্ড ভাই সোলারের জন্য ওয়েট করেছিলাম এই মাসে বাট আনফর্চুনেটলি ডাইনোসরকে হয়তো এই মাসে কি হয়তো এই বছরও আমরা দেখতে পাবো না তো এই জন্য ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবভিয়াসলি একটা লাইক করে দিও কারণ আমরা চাই যে ডাইনোসর একবার কম ব্যাক করুক অ্যান্ড চ্যানেল তুই জানি সাবস্ক্রাইব করে দিও কারণ আরও নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে সো সেগুলো দেখার জন্য অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে পরে পরে ভিডিওতে টিল দ্যাট টেক কেয়ার গুড বাই